আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। তাহলে দ্বিতীয় প্রসঙ্গে চলে যাই, যে গতদিনই দেখালাম আর একটা জিনিস, যে একটা হাদিস যেখানে নবী মোহাম্মদের একজন যুদ্ধবন্দিনী কৃতদাসী, পরে যুদ্ধবন্দিনী দাসী পরে তাকে বিয়ে করেছে সাফিয়া। সেই সাফিয়াকে, সাফিয়ার পিতা মাতাকে হত্যা করে, তার স্বামীকে হত্যা করে তাকে তুলে নিয়ে আসছিল নবী মোহাম্মদ, বন্দি করে নিয়ে আসছিল, তারপরে তাকে বিয়ে করছে। বোঝাই যাচ্ছে যে বিয়েটা তো মানে একজন একজন মানুষ তো বন্দি হয়ে আসলে সে তো আর স্বেচ্ছায় বিয়ে করে না, বোঝাই যাচ্ছে যে এটার ভিতরে একটা জোর বা ক্ষমতার প্রদর্শন ছিল। তো এই যে সাফিয়াকে যখন বিয়ে করেছে, সাফিয়াকে বিয়ে করার পরে নবী মোহাম্মদ একবার হজে হজে যাচ্ছিল, তখন এই সাফিয়া মেয়েটা ছিল, তার মাথায় চুল একটু কম ছিল, এবং সে ছিল একজন মানে যে প্রচলিত ভাষায় যাদেরকে বন্ধা বলে আর কি, যাদের বাচ্চা হয় না আর কি। আমি এই শব্দটা খুবই ঘৃণা করি, এই শব্দটা খুবই মানে অসম্মানজনক, একজন নারীর জন্য খুবই অসম্মানজনক, বিশেষ করে আমাদের মতো সমাজে একজন নারীকে যেখানে মানে ইয়াই করা হয় তার বাচ্চা হয় কি হয় না সেটার উপর তাকে তার সম্মানটা নির্ভর করে। একটা একটা মায়ের যখন অনেক সন্তান হয় তখন তাকে খুব গর্ব করা হয় তাকে নিয়ে, আর যখন সন্তান হয় না তখন তাকে এমন ভাবে তার দিকে তাকানো হয়, সামাজিক এমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে এই মেয়েটার কোনো দামি নেই, সে তো বন্ধা, সে তো বাচ্চাই দিতে পারবে, তাহলে সে কিসের মানুষ, মানুষই না, এমন ভাবে ইয়া করা হয়। তো নবী মোহাম্মদের যে এই যে স্ত্রীটা ছিল সাফিয়া, সাফিয়া ছিল একজন বাচ্চা সন্তান জন্ম দিতে পারেন নাই, এই কারণে নবী মোহাম্মদ তাকে বন্ধা এবং মেরি বলে গালিগালাজ করতো। এই হাদিসটা আমি গতদিনে দেখিয়েছি। মাতবর ভাই, এই হাদিসটা কি আপনার হাতের কাছে আছে? আসি ভাই আরেকবার যদি বলেন, ওই যে বন্ধানের এটা, আচ্ছা আমি একটু বের করবো। বন্ধানের এই হাদিসটা যদি হাতের কাছে থাকে, আমি আসলে যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতাম তাহলে সবই দেখাতে পারতাম। যদি একটু লিঙ্কটা দিতেন আসি ভাই। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এক সেকেন্ড দিলেন, আমি বের করে দেখাচ্ছি। হ্যাঁ ভাই লিঙ্কটা দিয়েছি এখানে। হ্যাঁ ভাই এক মিনিট আমি এখন দেখাচ্ছি। সরি আপনাকে ব্রেক দিতে ঢুকছিলাম, কিন্তু আপনাকে ব্রেক দিতে পারতেছি না। সমস্যা নেই ভাই, এরপরে একজন অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, পিন্টু ভাই, আশা করি ওনার সময় আমি অন্তত ব্রেক নিতে পারবো। হ্যাঁ ওনাকে নিশ্চয়ই আর হাদিস টাদিস দেখাইতে হবে না, আমার চেহারা দেখে মনে হচ্ছে না ওনাকে কোনো রেফারেন্স দেখানোর প্রয়োজন পড়বে। আচ্ছা এই যে এই যে হাদিসটা বের হয়ে গেছে আপু, আপনি নোট করে নিতে পারেন, হাদিসটা সহি মুসলিম গ্রন্থের ইসলামিক ফাউন্ডেশনের 3098 নম্বর হাদিস। এখানে নবী মোহাম্মদ যে সাফিয়াকে বলছে এটা একদম সহি হাদিস, একদম পরিষ্কার সহি হাদিস। এখানে সাফিয়া একদম চিন্তিত অবস্থায় দরজার সামনে দাঁড়িয়েছিল, চিন্তিতা এবং অবসাদগ্রস্ত অবস্থায় দরজার সামনে দাঁড়িয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ করতে যাচ্ছেন, এখানে নিচে লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্ত মানে একটু দুশ্চিন্তা নিয়ে বসে দেখতে পেলেন। তিনি মানে নবী বললেন, বন্ধা নেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কোরবানির দিন জিয়ারত করেছো? তিনি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে রওনা হও। মানে এই যে বন্ধা নেরি বলে গালিটা দিলেন একটা নারীকে, তার একটা ফিজিক্যাল একটা ইয়া নিয়ে কটাক্ষ করলেন, এটা তো খুবই জঘন্য একটা ব্যাপার, খুবই জঘন্য একটা ব্যাপার। একটা মানুষকে মানে ডিসরেসপেক্ট করার চরমতম সীমা মোহাম্মদ অতিক্রম করে ফেললেন। সোনিয়া রহমান আপনি কি বলেন, আপনার কি মনে হয় এই কথাটা? দ্বারা আবারও সেই একই কথা চলে আসে যে বন্ধা তো ও নিজে হয় নাই, মানে ওর এটার পিছনে তো ওর কোনো হাত নাই, আর বন্ধা একটা নারীকে এভাবে মানে এটা মানে আমি তো এই শব্দটাই তো আমার কাছে খুব খারাপ লাগছে, বন্ধা নেরি এটা মানে কিভাবে, আমার আমি আসলে এই হাদিসটা সম্পর্কে জানতাম না, আমি অন্য একটা সম্পর্কে জানতাম, তো আমি সেটা জেনে একটু ইয়া লাগছিল, বিধায় প্রশ্নটা করছিলাম, কিন্তু এটা জানার পরে আসলে আমার ভাষা নাই, আমি আসলে সত্যি স্পিচলেস। মানে এখন তো নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে বন্ধাদের যে মানে সকল বন্ধা মানে এই শব্দটা উচ্চারণ করতে আমার ঘেন্না লাগে, একটা খুবই মানে খুবই বিশ্রী একটা শব্দ এটা, কিন্তু এদের সম্পর্কে ইসলাম আসলে কি বলে এটা তো নিশ্চয় আপনি এখন বুঝতে পারছেন, তাই না ভাইয়া? এইটা নিয়েই আমি একজনকে প্রশ্ন করলাম যে এরকম কেন, মানে উনি বারবার বলতেছে, একজন নাকি এসে বলছে যে উনি একজনকে পছন্দ করে, তাহলে হচ্ছে সেই মহিলা হচ্ছে বন্ধা, তাহলে তিনি কি তাকে বিয়ে করবেন, মানে নবীকে এসে বলছে, তখন তিনি নাকি বলছেন না, তারপরে আবার এসে বলছেন, তারপরে বলছে না, তারপরে আবার এসে বলছেন, তখন বলছে যে তোমরা বিয়ে করো হচ্ছে প্রেমময় এবং হচ্ছে সন্তান বেশি বেশি জন্ম দেয় এরকম নারীকে। আমি ঠিক হাদিস নাম্বারটা, হ্যাঁ এই হাদিসটা, এই হাদিসটা আমি একটু পরে দেখাতাম, আসলে এই হাদিসটা আমি হাতে রেখেছিলাম, একটু পরে দেখাতাম, আপনি পড়ে ফেলেছেন, এটাও দেখাচ্ছি।
এক সেকেন্ড দেখাচ্ছি। এবং এই ঘটনা একাধিকবার ঘটেছে তার জীবনে, যে সে যখন কাউকে এরকম বিয়ে করতে দেখত, সে এরকম তার সাহাবীদেরকে বিয়ে করতে দেখে তখন বলতেছে যে এরকম তুমি বিয়ে করছো কাকে, কুমারী মেয়ে বিয়ে করছো নাকি পূর্বে বিবাহিত মেয়ে? সে তখন বলতেছে পূর্বে বিবাহিত মেয়েকে বিয়ে করছো, কেন তুমি কুমারী মেয়েকে কেন বিয়ে করলা না, পূর্ব বিবাহিত মেয়েকে কেন বিয়ে করলা? তারপরে সে বলতেছে যে তোমরা বেশি বেশি সন্তান প্রসবকারিনী হচ্ছে মেয়েদেরকে বিয়ে করো, কুমারী মেয়েদেরকে বিয়ে করো তোমরা, এরকম বারবার সে এই জিনিসটা বলছে। হ্যাঁ ভাইয়া, ওইটার উত্তর উনি এভাবে দিচ্ছেন হচ্ছে মুসলমানদের সংখ্যা যাতে বৃদ্ধি পায় তার জন্য হচ্ছে এই কথাটা বলছেন, এমন না এটা হচ্ছে হারাম করে দিছেন, করা যাবে কিন্তু হচ্ছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য উনি একটু মানে নিরুৎসাহ করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে দেখেন একটা প্যাটার্ন খুঁজে পাইলাম, সেটা হচ্ছে কি, যদি খারাপ কিছু হয়, যদি খারাপ কিছু হয় তখন কি করে, তখন করে কি যে এটা তো ফরজ করে নাই, এটা তো জাস্ট বৈধ করছে, এটা তো ফরজ করে নেই, মানে মানুষকে তো এটা তো করতেই হবে এরকম তো বলে নাই আসলে আল্লাপাক। আল্লাপাক বলছেন যে এটা তোমরা চাইলে করতে পারো। আবার যখন কোনো এরকম ভালো কিছু ব্যাপার থাকে সেটা বলে যে ভালো কাজটা তো করতে তো আল্লাহ হারাম করে দেয় নাই, তো ভালো কাজ তো চাইলেই সে করতে পারে, বাধ্যতামূলক করে নি তো কি হয়েছে, হারাম মানে হারাম তো করে নাই সে আল্লাপাক। সেই জিনিসটা আমি এখানে দেখতে পারলাম, যদি তাদেরকে দেখানো হয় যে দাসী রাখা বৈধ তখন বলে যে বৈধ তো কি হয়েছে, ফরজ তো আর করে নেই। আবার ভালো কাজ একটা, যে বন্ধা নারীকে বিয়ে করা, এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ, সেইটা সে বলতেছে আরে ফরজ করে নাই তো কি হয়েছে, হারাম তো আর করে নাই, তার জন্য তো জায়েজ আছে সে করলেই হবে, মানে জায়েজ হওয়াটাই তখন এনাফ হয়ে যায়, তখন আর ফরজ হওয়াটা বাধ্যতামূলক হওয়াটা তখন আর ওদের কাছে জরুরি থাকে না, তখন জায়েজ হলেই চলে। আর খারাপ জিনিস হলে তখন ওদের বাধ্যতামূলক হওয়াটা হচ্ছে খারাপ কাজ, আর জাস্ট বৈধ হইলে এটা তো জাস্ট বৈধ, মানে কিরকম উইন উইন সিচুয়েশন, এদিকে উইন ওইদিকে উইন, অস্থির। এই হাদিসটা দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করা নিষেধ সম্পর্কে পরিচ্ছেদে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যে না যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করা নিষেধ সম্পর্কে। 2050 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আমি এক সুন্দরী মর্যাদা সম্পন্ন নারীর সন্তান পেয়েছি কিন্তু সে বন্ধা, আমি কি তাকে বিয়ে করব? তিনি মানে মোহাম্মদ বলেন না। অতঃপর লোকটা দ্বিতীয়বার এসে তাকে জিজ্ঞেস করলো, তাকে নিষেধ করলেন। লোকটা তৃতীয়বার তার নিকটে এসে তাকে বললেন, তখন মোহাম্মদ বলেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী, কেননা আমি অন্যান্য উম্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। এটা হচ্ছে হাসান সহিহ হাদিস। আরেকটা হাদিস দিয়েছি মাতু ভাই, আসুন ভাই ওই হাদিসটাতে যাচ্ছি। তার আগে একটা জিনিস, নবী মোহাম্মদকে একটা জিনিস জিজ্ঞেস করছে, নবী মোহাম্মদ ছিলেন না বলছে, মানে নবী মোহাম্মদ না বলছে, তারপরেও লোকটা এসে জিজ্ঞেস করছে আরো দুইবার, তিনবার একটা লোক জিজ্ঞেস করছে এসে, তিনবার ভাই, তার মানে সে ওই মেয়েটাকে ওই নারীটাকে সে এত পছন্দ করছিল বা এত ভালোবাসত, তার এত ইচ্ছা ছিল বিয়েটা করার। ডেফিনেটলি ডেফিনেটলি ওই লোকটার খুব ইচ্ছা ছিল মেয়েটাকে বিয়ে করার, কিন্তু এই কারণেই সে নবীকে তিনবার জিজ্ঞেস করছে, না হলে তো একবারই ইচ্ছা চলে গিয়ে বলতো না, তাই না? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা হাদিস। আরেকটা এখানে একই কথা বলা, বন্ধা নারীকে বিয়ে করা অনুচিত, বন্ধা নারীকে বিয়ে করা অনুচিত, মানে পরিচ্ছদেই কিন্তু আসল কথাটা বলে দেওয়া আছে, বন্ধা নারীকে বিয়ে করা অনুচিত। একই হাদিস এখানে আরো পরিষ্কার ভাবে পরিচ্ছদে কথাটা বলে দেওয়া আছে। সোনিয়া রহমান, এবার আপনি বলেন। বন্ধা নারীকে বিবাহ করা অনুচিত, এটা দ্বারা তো একদমই নিরুৎসাহ মানে করা হয়েছে, যে না মানে না করলে মানে ভালো, তার মানে হচ্ছে যারা হচ্ছে প্রকৃত মুমিন ইমানদার তারা তো হচ্ছে মানে বন্ধা নারীকে বিয়ে করতে আগ্রহ থাকবে না, কিন্তু ওরাই আবার বলে যে হচ্ছে যে একাধিক বিবাহ করার কথা যখন আসে তখন বলে যে নারীর সংখ্যা তো বেশি, একটা নারীদেরও তো চাহিদা থাকে, ফিজিক্যাল নিড থাকে, এই জন্য হচ্ছে তাদের হচ্ছে বিয়ে করলে তারা ফিতনা ছড়াবে না। এখন কথা হচ্ছে যে যে এই যে এখানে নিরুৎসাহ করা হচ্ছে এই বন্ধা নারীদের, তাহলে ধরে নিলাম যে একজন প্রকৃত ইমানদার ব্যক্তি, সে প্রকৃত মুমিন, সে বন্ধা নারীকে বিয়ে করবে না, তাহলে এখন এই নারীদের তাহলে কি হবে, এখানে সমাধান কি? শুধু তাই না, কথাটা তারা এইভাবে বলে যে অসহায় মেয়েদেরকে সাহায্য করার জন্য নবী বিয়ে করতেন এবং সবাইকে এই জন্যই যে এরকম এত বিয়ে করার নিয়ম দিচ্ছে, যাতে মানুষ অসহায়দেরকে নারীদেরকে সাহায্য করতে পারে বিয়ের মাধ্যমে, মানুষ মেয়েদেরকে উপকার করছে এটা আসলে বলে। এটা একটা ডাহামিথ্যা কথা যে নবী মোহাম্মদ যখন যুদ্ধবন্দী নারীদেরকে পেতেন, যেই নারীরা বৃদ্ধা হয়ে গেছে, যাদের মানে সিরাত গ্রন্থে এইভাবে লেখা আছে, যাদের স্তন শুকিয়ে গেছে, তাদেরকে কি নবী কি করতেন,
বলতেন এদেরকে দিয়ে তো আর কিছু হবে না, এদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দাও, এদেরকে তখন বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হতো। মানে নবীর যদি এতই মানে থাকতো যে নারীদেরকে আশ্রয় দিবে, নারীদেরকে ভরণ পোষণ দিবে, এই কারণে মহান নবী খালি মেয়ে আসলেই খালি বাসা নিয়ে ঘরে তোলে, এরকমই যদি হইতো তাহলে ওই যে যেই নারীকে স্তন শুকিয়ে যাওয়ার জন্য বাজারে নিয়ে বিক্রি করে দিল, ওই নারীকে কেন বিক্রি করে দিল, তাই না? ভাইয়া এইটা মানে হচ্ছে কোনো হাদিস আছে এই সম্পর্কে, মানে যে যেটা বললেন? এটা সিরাত গ্রন্থে আছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তার আগে আমি আরেকটা জিনিস একটু বলে নিই, দেখাচ্ছি এটাও দেখাচ্ছি, আরেকটা জিনিস একটু বলে নিই, যে নবী মোহাম্মদের সাথে যে খাদিজার বিয়ে হয়েছিল, খাদিজার পরে তিনি অনেকগুলা বিয়ে করেছেন, একটা বিয়েতেও কিন্তু কোনো বাচ্চা কাচ্চা জন্মায় নাই। একটা জিনিস খেয়াল করেছেন, খাদিজার সাথে তার খাদিজা মারা যাওয়ার পরে তিনি কিন্তু অনেকগুলা বিয়ে করেছেন, অনেকগুলা বিয়ে মানে চেষ্টা করেছেন, দাসীর সাথে করেছেন, অনেক কিছু করেছেন, শুধুমাত্র একটা মাত্র দাসীর গর্ভে, দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম নামক একটা বাচ্চা জন্ম নিয়েছিল। সেই বাচ্চাটাকে দেখে আবার আয়েশা বলেছিল যে এই বাচ্চাটার চেহারা তো নবীর মতো না, নবীর মতো সাথে তো চেহারা মেলে না, আমি তো এটা 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 কে কার ছেলে? তখন হচ্ছে আচ্ছা মাতো ভাই উনি কি চলে গেলেন? সম্ভবত ওনার লাইনটা কেটে গেল। হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা বলে দিই যে আয়েশার কিন্তু একটা সন্দেহ ছিল, এবং নবী মোহাম্মদ নিজেও সন্দেহের ভিতরে ছিলেন যে এই বাচ্চাটা আসলে কার, কারণ একজন এসে তাকে বলেছিল যে এই বাচ্চাটা বাচ্চাটা অন্য কারো, অন্য কারোর সাথে তার ওই যে মারিয়া কিপ্তিয়া মেলামেশা করে। তখন তিনি আলীকে পাঠিয়েছিলেন তরবারি হাতে, ওই যে যেই লোক লোকের সাথে মারিয়া কিপ্তিয়া মেলামেশা করে বলে শুনতেছে সেই লোককে খুন করে আসছে। তখন আলী খোলা তরবারি নিয়ে দৌড়িয়ে গেল, দৌড়িয়ে নিয়ে দেখলো যে সেই যে কৃতদাসটা আছে, সেই কৃতদাসটার সেই কৃতদাসটা হচ্ছে খোজা, মানে আলীকে দেখে সেই কৃতদাসটা গাছের উপরে গিয়ে উঠছে, বুঝছেন? তা লুঙ্গি নিচ দিয়ে আলী নিচে থেকে দেখতেছে যে তো জিনিসটা যন্ত্র নেই, ওই দাসের দাসের তো যন্ত্রই নেই, যন্ত্র বিকল। তখন সে নবীর কাছে এসে বলতেছে হে নবী, ওই তো দাসের তো যন্ত্রই বিকল, ও কেমনে করবে মানে এক সাথে কেমনে করবে? তখন নবী তাকে ইয়া করে দিলেন। তার মানে হচ্ছে নবী যেহেতু এই লোককে পাঠাইলো, মানে এই আলীকে যেহেতু এই লোকে হত্যা করতে পাঠাইলো, মারিয়া কিপ্তিয়ার সাথে একটা গুজব শুনে, মারিয়া কিপ্তিয়ার সাথে মানে সম্পর্ক আছে, পরকীয়া প্রেম হচ্ছে বা কিছু একটা হচ্ছে এরকম শুনে যে লোক পাঠায় মানে খুন করাইতে পাঠাইলো, তার মানে নবী মোহাম্মদেরও ডেফিনেটলি সন্দেহ ছিল যে বাচ্চাটা কার, তাই না মাতুব্বর ভাই? অবশ্যই অবশ্যই, মানুষ যখন গল্প করতেছিল যে অমুকের সাথে তার চেহারা টেহারা মেলে, তার সবকিছু মেলে, এবং অমুকের সাথে তাকে আমরা দেখছি গোপনে মেলামেশা করতে, এবং সেই কারণে সে সন্দিহান হয়ে তখন সে পাঠাইলো, এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে তার মানে কনফিডেন্স, তার মধ্যে কনফিডেন্স এর অভাব আছে এই ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি যে এই যে আমি যে কথাটা বললাম এই কথাটার রেফারেন্স আছে নাকি, নাকি আমি শুধু শুধু বানায় বানায় বলতেছি। তাহলে আমি এই জিনিসটা একটু দেখি যে আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। এক সেকেন্ড আমি একটু বের করতেছি আরেকটা। আচ্ছা মাতুর ভাইকে দিতে হবে আসলে, সরি ভাই। এই লেখাটার ভিতরে একটু দেখেন মাতুর ভাই, এই লেখাটার ভিতরে একটা হাদিস আছে। আচ্ছা হাদিসটাই আমি দিচ্ছি, দাঁড়ান হাদিসটাই সরাসরি দিচ্ছি। এই যে এই হাদিসটা দেখেন, এই হাদিসটার ভিতরে আছে লাস্টে যে হাদিসটা দিলাম, 6766 নম্বর হাদিস, সহিহ মুসলিম 6766 নম্বর হাদিস। এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, একটু ভালো করে এই হাদিসটা পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারবো। এই হাদিসের পরিচ্ছদে যে জিনিসটা লেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরেম, মানে নবীর একটা হেরেম ছিল, যে হেরেমে, হেরেম জিনিসটা কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রাচীনকালে রাজা বাদশাদের হেরেম থাকতো, হেরেম খানা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরেম সন্দেহমুক্ত হওয়া, 6766 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়। নবী মোহাম্মদের একজনই উম্মে ওয়ালাদ ছিল, সে ছিল মারিয়া কিপ্তিয়া, তার গর্ভেই বাচ্চা হয়েছিল নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের সেই বাচ্চাটার নাম ছিল ইব্রাহিম। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, যাও তার গর্দান উড়িয়ে দাও। আলী তার নিকট গিয়ে দেখলেন সে কূপের মধ্যে শরীর শীতল করছে। আলী তাকে বললেন, বেরিয়ে এসো। না, এখানে তো আমি আরেক জায়গায় পড়েছিলাম গাছের উপরে উঠছে, সিরাত গ্রন্থে পড়েছে, একটা সিরাত গ্রন্থে পড়েছিলাম গাছের উপরে উঠছিল। আচ্ছা যাই হোক, ওইটা বোধহয় আমি ভুলও করে থাকতে পারি। তিনি কূপের ভিতরে শরীর শীতল করছে। আলী তাকে বলেন, বেরিয়ে এসো। সে আলী থেকে হাত বাড়িয়ে দিল, তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষাঙ্গ কর্তিত, তার লিঙ্গ নেই। তখন আলী তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামের নিকটে এসে বলেন, হিয়া রাসূলুল্লাহ, সে তো লিঙ্গ কর্তিত, তার তো লিঙ্গ নেই। তখন আর কি তাকে মাফ করা হলো।
মানে নবী মোহাম্মদ নিজেও কিন্তু সন্দিহান ছিলেন, তার উম্মেওয়ালা মারিয়া কিবতিয়ার সাথে আর কেউ মানে আর কারোর সাথে সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে কিন্তু নবীরও সন্দেহ ছিল, ঠিক নাকি মাতো ভাই? মাতো ভাই কি বলেন? নিশ্চয়ই যদি সন্দেহ না থাকতো যে উম্মে ওয়ালাদটা মানে বাচ্চাটাকে নিয়ে, মানে দেখেন প্রসঙ্গটা কিন্তু ইয়া নিয়ে না, মানে এই বাচ্চাটার প্রসঙ্গে যে উম্মে ওয়ালাদ মানে তার বাচ্চার মায়ের সাথে এইরকম, তার মানে বাচ্চাটা নিয়ে তার যদি কনফিডেন্স থাকতো যে এই বাচ্চাটা আমারই, তাহলে তো ডেফিনেটলি সে তো ডেফিনেটলি এই কাজ করতো না যে যাও গে গর্দান রইয়া দাও। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নবী মোহাম্মদ খাদিজার পরে এতগুলো বিয়ে করলো, একমাত্র মারিয়া কিবতের গর্ভে একটা বাচ্চা জন্মাইলো, তার নাম হচ্ছে ইব্রাহিম, এছাড়া আর কোন স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা কাচ্চা জন্মাইলো না, তাও আবার মারিয়া কিবতের বাচ্চাটা নবী মোহাম্মদের বাচ্চা কিনা সেটা নিয়েও একটা নবী মোহাম্মদের নিজেরই ডাউট ছিল, নবী মোহাম্মদ নিজেই লোক পাঠাইছিল খুন করতে একটা মানে অপবাদ শুনে। তার মানে হচ্ছে বন্ধাটা আসলে কে, এটা হচ্ছে সোনিয়া রহমানের কাছে আমার প্রশ্ন। এক্স্যাক্টলি মানে আসলে কি আয়শা বা সাফিয়া বা যারা এরকম বাচ্চা জন্ম দিতে পারতেছে না তারা বন্ধা, নাকি আসলে 10 টাকার? এখানে কি বলবো, মানে হচ্ছে আয়শা, আয়শার ব্যাপারটা একটু আলাদা, উনি তো অনেক ছোট ছিলেন, ওইখানে উনার ব্যাপারটা নিয়ে কিছু বলবো না। অন্যদের কথা যদি বলি বলবে তখন তো আবার মানে হচ্ছে উনাদের কথাই বলা যায় যে উনারাই হচ্ছে বন্ধা, নবী তো কখনো এটা হইতে পারে না। আর আমার আমি শুনেছিলাম যে হচ্ছে উনার নাকি অনেক 4টা সন্তান হয়েছিল, আমি জানি না এটা সত্য কিনা, তারা নাকি মারা গেছেন, এটা সত্য কিনা আমি আসলে জানতে চাচ্ছি। হ্যাঁ, তার একাধিক সন্তান এরকম মারা গেছে অল্প বয়সে বা হওয়ার পরে বা হওয়ার সময় এরকম মারা গেছে, সেই সন্তানগুলো যে তার সন্তান ছিল তার মধ্যে এই কনফিডেন্সটা, তারা যদি এরকম এরকম যদি থাকতো বেঁচে থাকতো তখন আমরা সেগুলোর নিয়েও হয়তো এরকম স্টোরি পেয়ে যেতাম যে এরকম কানাঘুষা চলতেছে যে অমুকের বাচ্চারা তো অমুকের সাথে মেলে, তারা এরকম কল্লা উড়াই দিতে পাঠাই দিত আলিরে বা উমররে পাঠাই দিত, তখন আবার হয়তো আমরা সেই স্টোরি গুলো জানতাম। তারা বেঁচে থাকেন এই জন্য আসলে আমরা এই স্টোরি গুলো জানি না যে আসলে সেগুলা তার নিজের বাচ্চা ছিল নাকি এই যে সেম পদ্ধতিতে উৎপন্ন হওয়া বাচ্চা ছিল। আচ্ছা ভাইয়া, আমি একটু আবার সেই আগের বিষয় একটু ফেরত যাচ্ছি, একটুখানি মানে ছোট প্রশ্ন, যে এই যে হিজড়াদের ব্যাপারে যাদের হচ্ছে বৈশিষ্ট্য, ওনারা বললো যে সম্পদ বন্টনের ক্ষেত্রে পিতার সম্পত্তি যে পাবে, এই ক্ষেত্রে যাদের বৈশিষ্ট্য মানে হচ্ছে মেয়েও না ছেলেও না, ওদের ক্ষেত্রে কি কোনো বিধান করা আছে যে এই সম্পত্তি এতটুকু, বা যেমন মহিলাদেরকে বলা হয় যে সম্পত্তি হচ্ছে পুরুষদের থেকে অনেক অর্ধেকেরও কম, মানে কতটা কম যেন বলা হয়েছে ঠিক মনে পড়তেছে না, তো এইভাবে কি ওদেরও বলা হয় যে এরকম সম্পত্তি এতটুকু পাবে বন্টনের ক্ষেত্রে? বন্টনের ক্ষেত্রে এটাতে মতানৈক্য মানে ইয়ে আছে, মতানৈক্য আছে যে সেটা কিরকম, যে সেটা হচ্ছে কেউ কেউ কোন কোন হুজুর আর কি বলছে যে যৌনাঙ্গ দেখবে, কেউ কেউ বলছে কণ্ঠ দেখবে যে কণ্ঠটা কেমন, কেউ কেউ বলছে তাকে দেখতে যেরকম লাগে সেরকম, এরকম এক একজন এক এক রকম মত দিচ্ছে। তবে সবচেয়ে বেশি মত দিচ্ছে ইয়ে পক্ষে, তার যৌনাঙ্গটা মানে যেটা দিয়ে শব্দটা এইভাবে বলা যায় সে যেই অঙ্গ দিয়ে প্রসাব করে সেই অঙ্গটা যেরকম সেটার মতো তার বিধান হবে, সেটা যদি কিছুটা হইলেও থাকে উঁচু থাকে তাহলে সে পুরুষের বিধানটা পাবে, যদি না থাকে সমান থাকে তাহলে সে মেয়েদের। যদিও আমি হচ্ছে এই ব্যাপারটা ইয়া করি না যে হচ্ছে একটা ছেলে বেশি পাবে একটা মেয়ে কম পাবে, এই ব্যাপারটা আমি নিজেই বিরোধিতা করি, তারপরেও মানে হিজড়াদের যেভাবে অবহেলা করা হয় সেই হিসেবে আমি এই কথাটা বললাম, আদৌ ওদেরকে সম্পত্তির ভাগ দেওয়া হয় না অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখি। তো ভাইয়া অনেক প্রশ্নই করলাম আজকে, অনেক ভালো লাগলো, আপনাদের লাইভ আমি অনেকদিন ধরে দেখি, আসিফ ভাইয়াটাই প্রথম দেখি, তারপরে আপনারটা মানে তারপরেই আপনাকে চিনি, তো দেখতে দেখতে আসলে আমি প্রথমে এগুলো নিয়ে চিন্তা করতাম, একটু সংশয় থাকতো যে এটা এমন কেন, এটা এমন কেন, তো আপনাদের থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, ইভেন আমি অনেকে বলি, কিন্তু আমার সমস্যাটা হয় ভাইয়া যে আমার এখানে সবাই কনজারভেটিভ, আমাকে আসলে মানে আমি যখন বলতে যাই আমি গালি শুনি, তারপর আমি চুপ থাকি, আমি মানে সবসময় নীরবতায় নীরবই থাকি, কিছু বলি না, মানে আমার কোনো ফ্রেন্ডও নাই এরকম যে আমি তার সাথে এটা নিয়ে আলোচনা করব। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আপনাদের সাথে কথা বলবো, এই প্রশ্নগুলো করব যেটা আমার মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে, তো এখন আজকে বললাম, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, কিন্তু একটা মানে সাজেশন চাই যে আমার কি করা উচিত, যেখানে হচ্ছে আমি নিজে এরকম ভাবছি আমার চারপাশের কেউ ভাবছে না ওরকম, আমি বলতে গেলে গালি শুনছি, সেই ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি কি করতে পারি, কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে যে কেন এরকম করছে, এটা তো ঠিক না। আচ্ছা, আমি একটা প্রেফারেন্স দেখাবো বলেছিলাম, সেটা একটু, হ্যাঁ হ্যাঁ, ওই যে বিক্রি বিক্রি করে দিত ঝুলে পড়লে, এই যে বিয়া হয়ে গেলে, সেটা একটু আগে দেখিনি। আমি একটা শহীদ আখন্দের অনুবাদকৃত সিরাত রাসূলুল্লাহ বইয়ের যে একটা পাতা, সেই পাতাটা মাত্র ভাই এখানে দিয়েছি, পাতাটা একটু যদি শো করতেন। হ্যাঁ, একটু কি বড় করা যায়, দেখা যাচ্ছে না, একটু ফেটে যাচ্ছে, এখন কেমন যাচ্ছে, এখন কেমন যাচ্ছে আপু, আপনি কি পড়তে পারছেন?
ভাইয়া ভালো হ্যাঁ করে দেখা যাচ্ছে না ঘোলাটে। এখন আচ্ছা কিন্তু আমি ভাইয়া কিন্তু মানে একটু একটু বোঝা যাচ্ছে, আমি পড়তে পারবো। আচ্ছা আচ্ছা এখন এভাবে রেখে দেন মা, তবে একটু রেখে দেন, একটু রেখে দিলি না এটা পরিষ্কার হয়ে যায়, কিছুক্ষণ রেখে দিলে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ আপু আপনি একটু পড়তে পারেন কিনা দেখেন তো, ওই যে সবুজ কালি থেকে শুরু করেন পড়তে। আপু আপনি বোধহয় মিউট করে পড়ছেন, আপনি আনমিউট করে পড়তে হবে। আচ্ছা জি, হাওয়াযিন এক বৃদ্ধা নারীকে নেওয়ার সময় উই আনা ইবনে হিফস বলেন, দেখতে পাচ্ছি এই মহিলা গোত্রের মধ্যে বেশ মানী লোক, এর মুক্তিপণ নিশ্চয়ই বেশি হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেক বন্দির জন্য 6টি করে উট দিতে 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 পেলেন, তিনি সম্মত হলেন না। হ্যাঁ তারপরে ভাইয়া লালাং, লালটা তারপরে লাল অংশটা। জুবায়ের আবু সুরাত তাকে ছেড়ে দিতে বলেন, কারণ এর মুখ শীতল, বুক সমান, ওর সন্তান ধারণের ক্ষমতা নেই। না দিতে চাইলে ওর স্বামী, ভাইয়া ওইটা গরজ করবে না, গরজ করবে না। আচ্ছা আমি বলে দিচ্ছি শুরু থেকে। হাওয়াযিন এক বৃদ্ধা নারীকে নেওয়ার সময় উয়ানা ইবনে হিসান বলেন, দেখতে পাচ্ছি এই মহিলা গোত্রের মধ্যে বেশ মানী লোক, এর মুক্তিপণ নিশ্চয়ই বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক বন্দির জন্য 6টি করে উট দিতে গেলেন, তিনি সম্মত হলেন না। জুহায়ের আবু মুরাদ তাকে ছেড়ে দিতে বললেন, কারণ ওর মুখ শীতল, বুক সমান, ওর সন্তান ধারণের ক্ষমতা নেই। না দিতে চাইলে ওর স্বামী গরজ করবে না, আর তার দুধও খুব একটা ভালো নয়। এ কথা শুনে তিনি তাকে ছেড়ে দিলেন। অনেকে দাবি করেন আল আকরা ইবনে হাবিসের সঙ্গে দেখা হলে উইয়ানা তার কাছে অভিযোগ করেন। তখন আল আকরা বলেন, কি যে বলো, ও তো আর ভর বয়সী কুমারী ছিল না, মধ্যবয়সী যৌবনবতীও নয়। আচ্ছা এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, আরেকটা দেখাবো, বানু কুরাইজা গোত্রের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেখানে আরেকজন মহিলাকে পাওয়া গিয়েছিল, সেই মহিলারও স্তন মানে ইয়া ছিল, এই কারণে তাকে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না মাতুব্বর ভাই, একটু পরে তাহলে আবার বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা বের করতে থাকেন, আমি তাহলে সোনিয়া আপুর কথা শুনি।